আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিও টিউটোরিয়ালটি আপনারা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। কারণ আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে একদম ইনডেক্সকে ভেঙে ভেঙে আলোচনা করেছি। তো ইনডেক্সকে আরেকটু ভেঙে ভেঙে আলোচনা করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে পেনটা রয়েছে, আমি যেখানে সবসময় কাজ করে থাকি সেখানে নিয়ে আপনাদের চলে যাচ্ছি। এবং এখানে কীভাবে ভেরিয়েবলগুলো স্টোর হচ্ছে, যখন আমি লক্ষ্য করেন, যখন আমি নাম্বার, আমি মাউজে কাজ করব না, লেখাটা খারাপ হয়ে যাচ্ছে অনেক, যখন আমি নাম্বার 5 যখন ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, এভাবে যখন আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, অ্যারেটা যখন আমি ইনিশিয়ালাইজ করলাম, তখন এখানে যে কাজ করতেছে, তখন আমাদের এই মেমোরি ধরনের, এটা আমাদের, এটা হচ্ছে আমাদের একটা মেমোরি, তখন মেমোরিতে আমাদের ঠিক এইভাবে জায়গাগুলো দখল করতেছে। সেইটা হচ্ছে দেখেন, একটু লক্ষ্য করেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তো যখন আমি অ্যারেগুলোকে এভাবে রেখে দিলাম তখন আমাদেরকে এভাবে মেমোরিতে জায়গা দখল করতেছে। তো আমি ইতিপূর্বে কী কাজ করেছিলাম, আমি কোড ব্লকসে চলে যাচ্ছি আপনাদেরকে, নাম্বার জিরোতম ইন্ডেক্সে যেটা আমাদের রয়েছে, নাম্বার জিরোতম ইন্ডেক্স, ওয়ানতম ইন্ডেক্স, টুতম ইন্ডেক্স, ইন্ডেক্সগুলো এখন কীভাবে জায়গা দখল করতেছে। তো নাম্বার আমাদের যখন এটা ইন্ডেক্স তখন আমাদের এখানে চলে যাবো হচ্ছে নাম্বার এন ইউ এম, এটা হচ্ছে আমাদের নাম্বার জিরোতম ইন্ডেক্স। যখন আমরা ভ্যালুগুলো রাখতেছি তখন এটা হয়ে যাচ্ছে আমাদের নাম জিরোতম ইন্ডেক্স। আমাদের মেমোরিতে কীভাবে কাজ করে থাকে আমি আপনাদেরকে সেই কাজটা একবার দেখাচ্ছি, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। আমার গত ভিডিও টিউটোরিয়ালে এটা দেখানো উচিত ছিল, তো এটা আমার দেখানো মানে ভুল হয়ে গেছে আর কি, না দেখানো। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমার মেমোরিতে কীভাবে জায়গা দখল করতেছে আমি আপনাদেরকে জাস্ট সেটা একটু দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। বা অনেক সময় পরীক্ষা দেশে থাকে যে মেমোরিতে কীভাবে অ্যালোকেটেড হচ্ছে জায়গাগুলো দখল করতেছে, তো সেজন্য আমি আপনাদেরকে জাস্ট এই কাজগুলো করে করে দেখাচ্ছি। তো দেখেন, যখন আমি নাম্বার জিরোতম ইন্ডেক্সে ভ্যালু পাস করতেছি 10, তখন আমাদের এখানে 10 ঢুকে গেল। তার পরবর্তীতে যখন আমি নাম্বার 2 ডিক্লেয়ার করে দিচ্ছি, এখানে যখন আমি নাম্বার 2 ডিক্লেয়ার করে দিচ্ছি, আমি এখানে কন্ট্রোল নাম্বার 1, আমি এখানে কন্ট্রোল এক্স যতটুকু কাট করে নিলাম, যখন আমি, আচ্ছা বোঝার সুবিধার্থে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, যখন আমি নাম্বার 1 এখন ইন্ডেক্স ডিক্লেয়ার করব ইউজারের কাছ থেকে, যখন আমি নাম্বার 1 যখন আমি ইন্ডেক্স বলে দিচ্ছি, ইনপুট নিচ্ছি বা আমি ভ্যালুগুলো পাস করে দিচ্ছি, নাম্বার 2-এ যখন, নাম্বার 1-এ যখন আমি কিছু রাখতে চাচ্ছি, কোনো একটা মান রাখতে চাচ্ছি, তখন মেমোরিতে আপনার এইভাবে চলে আসতেছে, নাম্বার 1-এ তখন চলে যাচ্ছে হচ্ছে কত, নাম্বার 1-এ তখন চলে যাচ্ছে 15। তো দেখেন এভাবে তখন জায়গাগুলো দখল করে নিচ্ছে একে একে। প্রথম অবস্থায় আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম, এতটুকু আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, এতটুকু তো মেমোরিতে চলে গেল। চলে যাওয়ার পর এইভাবে ভেঙে ভেঙে কাজগুলো করতেছে। এখন যদি আমি আবার চলে যাই আমাদের কোড ব্লকসে, এখন আমি যদি নাম্বার 2-তে যদি কিছু রাখতে চাই, নাম্বার 2-তে যদি আমি 20 রাখি, তখন কী কাজ করবে, এটা রান হওয়ার সময় নাম্বার 2 নামে যে আমাদের আরেকটা ইন্ডেক্স তৈরি করে নেবে, এখানে নাম্বার 2 নামে আমাদের আরেকটা ইন্ডেক্স তৈরি হয়ে যাবে। এবং সেখানে হচ্ছে আপনার কত মান থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নাম্বার 2 তখন আমরা সেখানে যে মান দেবো সেখানে এখানে জায়গা দখল করে নিবে। তো এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করে থাকে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে আবারও করে দেখাচ্ছি, যখন আমি নাম্বার 3 নামে আরেকটা, যখন আমি ইন্ডেক্সকে ডিক্লেয়ার করে দিচ্ছি ভাই, তখন এখানে এই যে নাম্বার, তখন এখানে মেমোরিতে আপনার আরেকটা ইন্ডেক্স তৈরি হয়ে গেল নাম্বার 3 নামে। তো লেখাটা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু আমি এটা পেন্টে ড্র করতেছি, কোনো প্রবলেম না আপনারা, আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা লজিকটা বুঝতে পারেন। আসলে আমি সর্বোচ্চ দেওয়ার ট্রাই করি যেন আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। নাম্বার 3-তে চলে যাবে আপনার কত, 30, অর্থাৎ যে ভ্যালুটা আপনি পাস করবেন সেই ভ্যালুটা আপনার নাম্বার 3-তে চলে যাবে। এভাবে আপনার কাজগুলো হয়ে থাকতেছে। তো নাম্বার 5-এ যখন আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন, তখন নাম্বার 5 আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাই, যখন আপনি নাম্বার 4, এই যে আমাদের নাম্বার 4, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে চলবে 4 পর্যন্ত, কেন 0 হচ্ছে আমাদের কাউন্ট করতেছে। তো 0 নাম্বার 4-এ যখন আপনি 40 ডিক্লেয়ার করতেছেন, তখন এখানে কী কাজ করতেছে, রান করার সময় নাম্বার 4 নামে আমাদের একটা মেমোরিতে জায়গা দখল করে নিল, ইন্ডেক্স একটা জায়গা দখল করে নিল। এবং এখানে আমাদের, আপনি এখানে যে ভ্যালুটা রাখতেছেন সেটা এখানে পাস হচ্ছে, নাম্বার 40-টা আমি এখানে রেখে দিলাম।
তো এইভাবে হচ্ছে আপনার মেমোরিতে জায়গাগুলো দখল করে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে অনেক সময় পরীক্ষাতে এসে থাকে যে মেমোরিতে কীভাবে জায়গাগুলো দখল করে থাকে, লিখে দেখাও বা ড্র করে দেখাও, সেজন্য আমি কাজটা আপনাদের করে দেখালাম যেন বিষয়টা আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এটা আমার হারিয়ে গেল, কোথায় গেল, এই তো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গত ভিডিও টিউটোরিয়ালে কী কাজ করেছিলাম, যোগের কাজগুলো করেছিলাম, ইনডেক্স কীভাবে কাজগুলো করে থাকে সেগুলো দেখিয়েছিলাম। এখন আমরা এইগুলো আমরা এইভাবে ডিক্লেয়ার না করে আমরা চাচ্ছি যেন অ্যারেটা অন্য আরেকটা পদ্ধতিতে ডিক্লেয়ার করা যায়। সেটা হচ্ছে আপনারা এখানে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, আমরা যেটা সেকেন্ড ব্র্যাকেট নামে চিনি, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন। তার পরবর্তীতে এখানে আপনি কত ভ্যালু রাখতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। তো আপনি যখন এখানে রাখবেন 10, তার পরবর্তীতে আপনি যখন এখানে রাখবেন 15, তার পরবর্তীতে আপনি যখন এখানে রাখবেন 20, তার পরবর্তীতে যেহেতু আমরা এখানে 5টা নিয়ে কাজ করতেছি, তার পরবর্তীতে আপনি যখন এখানে রাখবেন 20, তার পরবর্তীতে আপনি যখন এখানে রাখবেন 30, তার পরবর্তীতে আপনি যখন রাখবেন এখানে 40, তাহলে এখানে আপনি দেখেন 5টা ভ্যালু এখানে আপনি পাস করলেন। 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স, 4তম ইন্ডেক্স, অর্থাৎ 5টা কিন্তু আপনার এখানে ভ্যালুগুলো পাস হয়ে গেল, 5টা ইন্ডেক্সে চলে গেল, 0 থেকে শুরু করে 4তম ইন্ডেক্স পর্যন্ত চলতেছে। তো দেখেন এখানে কী কাজ করলাম, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা জাস্ট ভ্যালুটা রেখে দিলাম। এখন যদি আমরা এটা রান করে দেখি তাহলে নাম্বার 0তম ইন্ডেক্স অটোমেটিকভাবে কাউন্ট হয়ে যাবে, 0 থেকে শুরু হবে, আমাদের 10 হচ্ছে 0তম ইন্ডেক্স। তখন মেমোরিতে আপনার কীভাবে জায়গা দখল করবে দেখেন, এই তো আমাদের যে 0তম ইন্ডেক্স তখন চলে যাবে 10। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে 0, অটোমেটিকভাবে সেটা কাউন্ট করে নেবে। তার পরবর্তীতে আপনি যদি রাখেন 15, তো সেটা চলে যাবে হচ্ছে আপনার 1তম ইন্ডেক্সে। তার পরবর্তীতে আপনি যদি রাখেন 20, তাহলে সেটা চলে যাবে আপনার হচ্ছে 2তম ইন্ডেক্সে। তার পরবর্তীতে আপনি যদি রাখেন 30, তাহলে সেটা চলে যাবে হচ্ছে আপনার কততম ইন্ডেক্সে বলেন তো, তাহলে সেটা চলে যাবে আপনার 3তম ইন্ডেক্সে। তার পরবর্তীতে আপনি যদি রাখেন 40, তাহলে সেটা চলে যাবে আপনার 4তম ইন্ডেক্সে। সেটা অটোমেটিকভাবে আপনার কানেক্ট হয়ে যাচ্ছে এবং কানেকশন হয়ে যাচ্ছে এবং আমাকে কততম ইন্ডেক্স সেটা আর ডিক্লেয়ার করতে হচ্ছে না। তাহলে দেখেন অ্যারে আমাদের কাজটাকে আরও কত সহজ করে দিল। এর পরবর্তীতে যখন আমরা লুপ চালাবো তখন আরোই সহজ করে দিবে। তখন দেখেন এখানে যে কাজটা হচ্ছে 0তম ইন্ডেক্স এবং 4তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্স কত রয়েছে এখানে আমাদের, 0তম ইন্ডেক্সে রয়েছে আমাদের 10 এবং 4তম ইন্ডেক্সে কত রয়েছে, 4তম ইন্ডেক্সে রয়েছে 40। এই দুইটা কাজ, তাহলে 10 আর 40 যোগ করলে অবশ্যই আসে 50 আসে। তাহলে আমাদের প্রোগ্রামটা ভিউ এবং রান যদি করে দেখি আমাদের অবশ্যই 50 আসার কথা, হ্যাঁ আমাদের 50 এসেছে। তো আপনি যদি এখানে কোনো কিছু ডিক্লেয়ার না করেন, আপনি যদি এখানে 5 না দেন, সাইজ যদি আপনি এখানে ডিক্লেয়ার না করেন, তো আপনার এটা অটোমেটিকভাবে কাউন্ট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তো ডিক্লেয়ার করাটা অবশ্যই ভালো পদ্ধতি, দেখেন আপনার এটা অটোমেটিকভাবে কাউন্ট হয়ে গেছে যে আপনি এখানে 5টা সাইজ ডিক্লেয়ার করেছেন, অর্থাৎ 5টা সাইজে আপনি এখানে অ্যারে ডিক্লেয়ার করেছেন, সেটা অটোমেটিক আপনার কাউন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আমার এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু দেখানোর কথা ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম, কীভাবে কাজগুলো করলাম। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি অন্য কিছু আলোচনা করতে চাই। এবং এখানে দেখেন আমি যদি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে দেখেন আমি এখানে 0তম ইন্ডেক্স নাম এখানে দিচ্ছি হচ্ছে 3তম ইন্ডেক্স এবং এখানে দিচ্ছি হচ্ছে আমি 1, আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনার লক্ষ্য করুন আমি যদি এখানে 1তম ইন্ডেক্স দিই এবং এখানে যদি আমি 3তম ইন্ডেক্স দিই, তাহলে আমাদের 1তম ইন্ডেক্স কত, আমাদের 1তম ইন্ডেক্স হচ্ছে অবশ্যই 15 এবং 3তম ইন্ডেক্স কত, অবশ্যই 30। তাহলে 15 আর 30 কত হয় যোগ করলে, 15 এবং 30 যদি যোগ করি আমাদের, তাহলে অবশ্যই আমাদের কত আসে, 45 আসার কথা। তাহলে চলেন আমরা দেখে নিই, হ্যাঁ আমাদের 45 এসেছে। তো এখানে আপনারা সাইজ বলে দিতে পারেন, সাইজ না বলে দিলেও আপনারা এভাবে ইনিশিয়ালাইজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর সাইজ বলে দেওয়া সব থেকে গুড প্র্যাকটিস, না ছাড়া অনেক সময় আপনাদের দেখা যাবে আপনারা যখন বড় বড় প্রোগ্রামিং সলভ করবেন অনেক সময় আপনাদের ইরোর আসবে আর কি। তো সাইজ আপনারা সবসময় এখানে বলে দেবেন কতগুলো আসলে আপনারা সাইজ মানে ভিডিও বলে কানেকশনগুলো চাচ্ছেন, ডাটাগুলো চাচ্ছেন। তো এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আপনার অটোমেটিকভাবে কাউন্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এখানে 3তম ইন্ডেক্স, এটা 4তম ইন্ডেক্স, অটোমেটিক হিসাবে কাউন্ট করে নিচ্ছে। তো এটা দেখেন আরও সহজ পদ্ধতি। তো আপনারা বেশি বেশি প্রোগ্রাম প্র্যাকটিস করুন, আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো রয়েছে ইন্ডেক্সের সঙ্গে ইন্ডেক্স যোগ করেন বিয়োগ করেন গুণ করেন সেটা প্রিন্ট করেন। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।